মূলত কনস্ট্রাকশন সাইডে এরকমই কাজ, বিভিন্ন কাজ, খুব কষ্টের কাজ। দেখেন এই কাজে একটু কষ্ট বেশি, এই কাজে বেতনটা একটু বেশি যেহেতু কষ্ট বেশি। আর আমার কাজে আছে যারা টাইসের কাজ করে, ইটের কাজ করে, এদের গায়ে শরীরে কোনো রোদ লাগে না। তো যারা দেখেন কালকে বলতেছিলাম প্রায় 2টার সময় ঢালা শেষ হয়েছে, এখন খোলা শুরু হয়ে গেছে। দেখেন লোকজন চলে আসছে, আরও কিছু লোক আছে এদিক ওদিক, তারা সবাই খোলার কাজ করতেছে। মাত্র ৬-৭ ঘন্টার ব্যবধানে সবাই খুলে নতুন আর একটা রুম নিয়ে যাবে সামনে। সামনের রুমে যখন নিয়ে যাবে তখন আবার দেখাবো, যখন সেট করে তখন দেখেন সব খোলার কাজ চলবে। কত সুন্দর দেখেন, কত সুন্দর। এটা জিনের রিপেয়ারের কোনো কাজ নাই। দেখেন কত সুন্দর সিস্টেম, বাড়িতে খুলে যাচ্ছে। দেখেন কত সুন্দর সিস্টেম, কত দ্রুত খোলা যায়, চমৎকার সিস্টেম। দেখেন সকালে যেমনটা দেখাচ্ছিলাম তো খুলতেছে, দেখেন খুলে 2 ঘন্টার ব্যবধানে আবার নতুন করে সেটও করতেছে। মাত্র 2 ঘন্টার ব্যবধানে খুলে আইনে আবার আরেকটা রুম প্রায় সেটের পথে, অর্থাৎ দুপুরে যে খাবার টাইম 12টার পরে 1টার সময় এসে আবার ছাদের কাজটা শুরু করবেন। এই যে ছাদটা দেখতেছেন, ঠিক এরকম ছাদের কাজটা খাওয়ার পরে এসে শুরু হবে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে ঘন্টা দাঁড়িয়ে 2 সময় লাগবে, তার মানে 6-7 ঘন্টার ভিতরে একটা রুম নতুন করে খুলে আবার সেট হয়ে যাচ্ছে খুবই দ্রুত সময়ের ভিতরে, খুবই শর্ট টাইমের ভিতরে। ওই দিক দিয়ে কাজ চলতেছে উপরে, যেমনটা বলছিলাম। দেখেন এদিকে রডের লোক রড উঠাচ্ছে তারা, দেখেন রডের লোক রড উঠানো কাজ করতেছে। দেখেন বসে রডের কাজ চলতেছে, বসে আলমোনিয়ামের কাজ চলতেছে। এদিক দিয়ে কারেন্টের কাজটা এই স্ল্যাব শেষ, অর্থাৎ এই ছাদে আবার নতুন করে আর ঢালাই দেওয়ার মতো উপযুক্ত প্রায় হয়ে গেছে। ওদিক দিয়ে ঢালাই কাজ চলতেছে। দেখেন এটা কংক্রিটের লরি, মূলত ঢালাই যে ট্রাক, দেখো ওদিকেও কিছু লোক কাজ করতেছে। দেখেন জুম করে দেখানো, দেখেন ঢালাই উঠাচ্ছে। যে মূলত কনস্ট্রাকশন সাইডে এরকমই কাজ, বিভিন্ন কাজ, খুব কষ্টের কাজ। দেখেন এই কাজে একটু কষ্ট বেশি, এই কাজে বেতনটা একটু বেশি যেহেতু কষ্ট বেশি। আর আমার কাজে আছে যারা টাইসের কাজ করে, ইটের কাজ করে, এদের গায়ে শরীরে কোনো রোদ লাগে না। কিন্তু যারা এই রডের কাজ করে, এরকম অ্যালমোনিয়ামের কাজ করে, এদের গায়ে রোদ্দুর লাগে, খুবই কষ্টের কাজ। এবং এদের পয়সাটাও একটু বেশি, কষ্ট যেহেতু বেশি পয়সাটা অবশ্যই একটু বেশি হবে। দেখেন এদের অর্ডার কাজ করতে হবে। তো নিচে কীভাবে খোলা চলেন দেখাবো, নিচে যাওয়া যাক। এবার আঙুলো নিচে যেভাবে খোলা হয় দেখাবো সেটা। তো নিচের দিকে যাই আমরা, ঢালাই কাজ চলতেছে। এটাই যদিও দূর থেকে, কাছ থেকে যে একসময় দেখাবো ইনশাল্লাহ। নিচে কীভাবে খোলে সেটাই দেখাবো, চলেন। দেখেন সকালে যেমনটা দেখাচ্ছিলাম খুলতেছিল, ওয়াল খোলা শেষ, ভীম টাইফিন খোলা শেষ। ওইদিকে যেমনটা দেখলাম যে সব লাগানো প্রায় শেষের পথে। এদিকে দেখেন ছাদের বারাংটা, স্ল্যাবের যে বারাংটা, স্ল্যাবের বারাংটা খুলতেছে। দেখেন কীভাবে খোলে, কত সুন্দর সিস্টেম, খুবই দ্রুত সময়ের ভিতরে। দেখেন কীভাবে খোলে ছাদটা। এরকম ফুটতেছে খুব দ্রুত করে লাগানোটাও হয়ে যাচ্ছে। দেখেন কালকে রাত 2টার সময় কংক্রিট আর রাত 2টায় ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এখন সাথে খুলে আবার একটা রুম সেট করা হয়ে যাচ্ছে। দেখেন এভাবেই খোলা হয়, জামাটা ওইদিকে রাখাচ্ছিলাম, সাথে সাথে আবার সেট করা যাচ্ছে। খোলাটা যেমন দেখালাম, দেখেন সেটও করতেছে ঠিক এইভাবে, কত সুন্দর সিস্টেম দেখেন। সাথে সাথে সেট হয়ে যাচ্ছে। তো আবার নেক্সট ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম।